সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকারকে জেতাতে কারচুপি নির্বাচনের রোডম্যাপ করছে ইসি, দাবি বিএনপি নেতাদের। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, ইসিকে বিতর্কিত করতেই সংলাপে যায়নি বিএনপি, সংবিধান অনুযায়ী হবে নির্বাচন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংলাপের রাজনীতি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল ইসলাম বাবু, এমপি নারায়ণগঞ্জ দুই, আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, এবং অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব প্রধান শিরোনামগুলো। সংলাপ নিয়ে রাজনীতির মাঠে উত্তাপ, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, আবারও জানালেন নেতারা। ইসিকে বিতর্কিত করতেই সংলাপে যায়নি দলটি, বলছে আওয়ামী লীগ। ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি, দুই দেশের পতাকা যুক্ত করে ফেসবুক পেজে পোস্ট, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, ব্যয় সাশ্রয় নীতির কারণে সংকট হবে না দেশে, বললেন প্রতিমন্ত্রী, আমদানি নিশ্চিত করে পরিকল্পিত ব্যবহারের পরামর্শ। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংলাপের রাজনীতি। গত পাঁচ দিন ধরে সংলাপ হচ্ছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন সংলাপ করছেন, এর মধ্যে 13টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে, তিনটি দল বিএনপি সহ তারা সংলাপে উপস্থিত হয়নি। আজিজুল বারী হেলাল ভাইকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। এই নির্বাচন কমিশনের সংলাপে প্রায় শতাধিক প্রস্তাব এসেছে ইসির কাছে, যদিও ইসি বলেছেন এই প্রস্তাবের অধিকাংশই তাদের এখতিয়ারের বাইরে, তারপরেও তাদের নির্বাচনকালীন যে সরকারের প্রস্তাব, রাজনৈতিক দলগুলো যেগুলো দিয়েছেন এটি সরকারের কাছে তারা মেসেজ আকারে পৌঁছে দিবেন। এখন বিএনপি যেহেতু যায়নি, বিএনপি শুরু থেকেই এই নির্বাচন কমিশন গঠনের বিরোধিতা করে এসেছে, এখন অনেকেই যেহেতু গিয়েছেন তাদের প্রস্তাবগুলো তুলে ধরেছেন, বিএনপি যদি যেত এবং তাদের প্রস্তাবগুলো যদি তুলে ধরত সরকারের কাছে, যেহেতু মেসেজ আকারে যাচ্ছে, সেই সুযোগটি বিএনপি হারালো কি না? বিএনপি কোনো সুযোগ হারায়নি, কারণ এই যে সংলাপে যে প্রস্তাব দিলে যে ফল বয়ে আনবে অতীতে সেটা আমরা দেখেছি, অতএব ভয় নেই। এবং ইসি যে বলল যে যে সমস্ত প্রস্তাব এসেছে সেইগুলো নাকি সে সরকারের কাছে দেবে, তাই তার ইন্ডিপেন্ডেন্সি গেল কই? আমরা তো জানি যে এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা কনস্টিটিউশনাল বডি, এটা এইটা এই ইসি, তার সরকারের কার সাথে যদি পরামর্শ করতে, আমাদের তো সমস্যা ওইখানে, আমরা তো চাই না যে এই অবৈধ সরকার বা এই অনির্বাচিত সরকার অধীনে কোনো নির্বাচন হোক। ইসি যে আপনার বিতর্কিত, এটা তো ইসি তার প্রথমের থেকেই শুরু করছে। দেখেন, তিনি সুধীজনদের ডেকেছিলেন, সেখানে অনলি 20-30% লোক উপস্থিত ছিল, শিক্ষকদের ডেকেছিলেন, সেখানে অল্প লোক উপস্থিত ছিল, এবং একদম শিক্ষক তো বলছিল যে আপনি যদি এগুলো সুপারিশগুলো না করতে পারেন তাহলে নির্বাচন থেকে পদত্যাগ করুন, এই যে নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশনও ইদানিং কিন্তু এই সমস্ত কথা বলছে যে পদত্যাগ করা ছাড়া উপায় থাকবে না। এক পর্যায়ে সে বলছে যে নির্বাচন সুষ্ঠু হতে গেলে নাকি বন্দুক আর তলোয়ারের প্রয়োজন হবে, তার মানে তিনি অলরেডি অলিখিত যুদ্ধে ডাক দিয়েছেন, কারণ তিনি 18 সালের নির্বাচনে তো প্রবাসে ছিলেন, আমেরিকায় ছিলেন, বাংলাদেশের যুদ্ধগুলো তিনি দেখেননি, অনুধাবন নিশ্চয়ই করেছেন, এই জন্যই তিনি আগের থেকেই আর কি বুঝতে পারছেন যে এই এই নির্বাচন করতে গেলে দুই পক্ষকে তলোয়ার এবং রাইফেল নিয়ে মাঠে থাকতে হবে। অর্থাৎ ইসির কথাবার্তা অসংলগ্ন, ইসির কার্যক্রমও অসংলগ্ন, এবং আপনার এই ইসি তো আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা না, আমাদের ইম্পর্টেন্ট শুধু আমাদের না, সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে একটি নতুন সরকার, যে নামেই তাকে ডাকুন সেই সরকারই ঠিক করবে আমাদের নির্বাচন কমিশন, আমাদের অন্যান্য যে কনস্টিটিউশনাল পদগুলো আছে, আমাদের প্রশাসনিক সব কিছু সেই সরকারের অধীনেই হতে হবে। সুতরাং ইসি আপনার তার নিজের কথাবার্তাতেই বিতর্কিত, তার কার্যক্রমেই বিতর্কিত, এবং ইসি নিজেও বলেছেন যে সুষ্ঠু নির্বাচন আপনার একটি দলীয় সরকারের অধীনে, এটা প্রাক্তন ইসি বলছিল
সম্ভব না, সম্ভব নয় বলেনি, বলছেন কঠিন কাজ। কঠিন কাজ মানে কি? সম্ভবই না, উনি তো বলছেনই যে আমরা যে সমস্ত নিবন্ধিত দল আমরা যাব নির্বাচন কমিশনের কাছে, সেইগুলো নাকি সে আবার সরকারের সাথে পরামর্শ করবে। তাইলে আর আপনার স্বাধীন নির্বাচন কমিশন থাকলো কি, আর নির্বাচনের দলীয় নির্বাচনই তো হয়ে গেল। কিন্তু যেই পরামর্শগুলো এসেছে হেলাল ভাই, এই পরামর্শগুলো তো তাদের যে এখতিয়ার আইনের বাইরে, মানে তাদের মধ্যে কাভার তো করে না। শুনেন, কথা হলো যে আপনার নির্বাচন কমিশনের তো তেমন কোনো আইন, আমার কোনো আইন নেই আসলে, এটা আগের যে আইন ছিল সেই আইনই তারা চলে। এখন আমাদের বক্তব্য হলো যে একটা নতুন একটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট হলেই দে উইল ডিসাইড যে নির্বাচন কমিশনের ফরমেশনটা কেমন হবে, এবং আলোচনাও হবে আপনার সব। আমাদের প্রথম বক্তব্য হলো যে এই বর্তমান এবং সরকারের এই যে আজকে যে পয়েন্টটা আপনি বললেন যে এখন দেখেন ইসি নির্বাচন সংলাপ এগুলো নিয়ে আসছে, অথচ বাংলাদেশে এখন সবচেয়ে কারেন্ট ক্রাইসিস হলো আমাদের বিদ্যুৎ সমস্যা, আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের ইনফ্লেশন বাড়ছে, আমাদের আমদানি ব্যয় বাড়ছে সেই পরিমাণ টাকা নেই। এই সমস্ত সরকারের এই বিশৃঙ্খলা নীতি, সরকারের এই অপারগতাকে আপনার মাইন্ড ডাইভার্ট করে দিন। এখন একটা প্রসঙ্গ আনছেন যে নির্বাচন কমিশনের, এটা ঠিক যদি একটি সঠিক নির্বাচন হয় এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে, তাহলে পার্লামেন্টের একটা অ্যাকাউন্টেবিলিটি বাড়ে। যেহেতু এই পার্লামেন্ট ভাইব্রেন্ট না, আমি এই পার্লামেন্ট ভাইব্রেন্ট না, এই পার্লামেন্টের এখতিয়ার ছাড়াই, এই পার্লামেন্টকে জানানো ছাড়াই বাংলাদেশে অনেক মেগা প্রকল্প পাশ হয়ে গেছে। ধরুন পদ্মা সেতু প্রকল্প বা অন্য অন্য যে মেগা প্রকল্প, এগুলো পার্লামেন্টে কোনো আলোচনা, এগুলো জাস্ট আপনার আন্ডার দ্য টেবিল সব কিছু হয়ে গেছে। আপনার হাজার হাজার কোটি কোটি টাকা লোন নেওয়া হয়েছে বিদেশ থেকে, সেই লোন এখন শোধ করতে হবে। আমি আজকে, আমি যদিও অর্থনীতিবিদ না, আমি পত্রিকায় দেখলাম 2024 সালের থেকে নাকি এই ইনস্টলমেন্টগুলো পরিশোধ করতে হবে, তখন আমাদের রিজার্ভের কী অবস্থা হবে। কিন্তু প্রজেক্ট তো 24 সালের আগে শেষ হবে, এগুলো তো 30 সালের আগে এই সমস্ত মেগা প্রজেক্ট শেষ হবে না। কিন্তু চায়নাকে বা রাশিয়াকে বা জাপানকে থেকে যেই আপনার টাকা লোন নিয়েছে, সেই টাকা তো আপনার ইনস্টলমেন্টগুলো শোধ করতে হবে 24 সাল থেকে। এই যে বিশৃঙ্খলা আজকে বাংলাদেশের মানুষের অভাব অনাটন, আপনার বিদ্যুতের অভাবে কর্ম, আপনার যে মানুষের চাকরি বাকরি হারাচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, কর্মসংস্থান হারাচ্ছে, এরকম আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে হু হু করে, এইসব বিষয়ে আমাদের এখন ফয়সলা করা দরকার। যে এইসব বিষয়ে ফয়সলা করা, এগুলো বিএনপি আগেই বলেছে যে যেহেতু সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, সরকার মানুষকে রঙিন স্বপ্ন দেখে দেখাচ্ছে, বিভিন্ন রকম তথ্য উপাত্য ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে। আজকে কিন্তু প্রমাণ হয়েছে যে সরকার দেউলিয়া হতে চলেছে। জি হেলাল ভাই, আপনার কাছে আবার আসবো। বাবু ভাই, ইলেকশন কমিশনার কালকেই বলেছেন, গতকালকে, যে জাতির স্বার্থে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার বিএনপির জন্য। তারা তাদের দরজা খোলা, তারা অপেক্ষা করবে সংলাপে যেন বিএনপি আসে। তো আবার এটিও এসেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচন করা তাদের জন্য কঠিন হবে। আর আওয়ামী লীগও বলছে যে তারা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিএনপি বলছে যে সরকারের অধীনে নির্বাচনে যাবে না, তাহলে প্রতিদ্বন্দ্বী নির্বাচনটা কীভাবে হবে? সরকারের দল হিসাবে আপনারা কোনো উদ্যোগ নেবেন কি না? আপনাকে ধন্যবাদ, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। এর পূর্বে হেলাল ভাই বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমরা সবাই শুনেছি। আমি বলবো যে দেখেন, ওনাদের গায়ে জ্বালা হলো মেগা প্রকল্প কেন নেওয়া হলো, মেগা প্রকল্প কেন হচ্ছে, পদ্মা সেতু যেটা অসম্ভব সেটাকে কেন সম্ভব করা হলো, এগুলি হয়ে গেল সরকারের জন্য অপরাধ। আর বাংলাদেশের মানুষের স্বার্থে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট উনি বলছেন সংসদে কোনো আলোচনা হয়নি, এটা ক্যাবিনেটের আলোচনা হয়ে গিয়েছে। আমি বলবো যে বাংলাদেশের সংসদ তো বাংলাদেশের মানুষের চাহিদা পূরণের জন্য, প্রত্যাশা পূরণের জন্য, মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য। আমরা তো পার্লামেন্ট মনে করি যে বাংলাদেশ সরকার যে কাজগুলি করছেন এগুলো অন্য কোনো সরকার করতেও পারেন নাই, ভাবতেও পারেন নাই, এবং এই প্রকল্প নেওয়ার মতো শক্তিও তাদের ছিল না। যখন শক্তি অর্জন করেছে সরকার, তা আজকে কাজে কর্মে প্রকাশ করে বাস্তবায়ন দেখিয়ে, সরকার যখন নতুন রূপরেখা বাস্তবায়নের ধারক বাহক হয়েছেন, সরকার প্রধান যখন বিশ্বজুড়ে সুনাম অর্জন করে আজকে বাংলাদেশকে মাথা উঁচু করার জায়গায় নিয়ে গিয়েছেন, তখন নিজ দেশের রাজনৈতিক দল যখন এই ধরনের বক্তব্য
মানুষের সামনে পেশ করেন তখন বিভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। এক কথায় আমি এটা বলতে চাই। আর দ্বিতীয়ত হলো নির্বাচন সংসদকে ওনারা এই বৈধতা নিতে চান না, বৈধ ভাবেন না, কিন্তু এই পৃথিবীর পার্থিব জীবনের কোনো ক্ষেত্রেই বিএনপি কাউকে বৈধ করতে পারেন না। যেমন মনে করেন বিএনপি নিজ দল প্রতিষ্ঠাতা, নিজ দলের রাষ্ট্রপতি, নিজ দলের যিনি এই প্রবক্তা সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কার্য কিন্তু তারা করতে পারে নাই, করবে না, করে নাই, কারণ এটা বিএনপির একগুঁয়েমি। ওনারা কোনো জিনিসের সমস্যা সমাধান দেওয়ার জন্য না, ওনারা হলো যেটা সেটা ওনারা করে যাচ্ছেন, যখন যেমন তেমন সেটা তিনি আশা করছেন। উনি বলছেন নির্বাচনী আইন, নির্বাচনী আইন হয়েছে, নির্বাচনী আইনের মধ্য দিয়েই আমাদের নির্বাচন পরিচালনা করতে হবে, এইটাই নির্বাচন। এই আজকে চিফ ইলেকশন কমিশনার বলেছেন, চিফ ইলেকশন কমিশনার কী বলেছেন, হেলাল ভাই একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেছেন নির্বাচনকালীন সরকারকে আজকের যে নৈতিক দাবি সেগুলি সব তুলে ধরতে হবে, আজকে সংলাপে কী আলোচনা হচ্ছে সেগুলো নির্বাচনকালীন সরকারের যে দায়িত্ব সেই কারণেই এই সরকারকে এটা জানানো হবে। কিন্তু হেলাল ভাই যেটা বললেন সেটা কিন্তু নির্বাচন কমিশনার বলেন, উনি তো বললেন এই অশালীন বক্তব্যের পাশে নিয়ে দাঁড়া করালেন না, উনি বলেছেন যে ইসির কথাবার্তা অসংলগ্ন, এটা তো আরও খারাপ। এটা তো অনেকেই বলছেন, যারা বলছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ওনারা তো মানে একজন দায়িত্ববান মানুষকে এইভাবে অপদস্থ করে কথা বলে বাংলাদেশের যে মানুষের কাছে বিভ্রান্তি ছড়ানো, এছাড়া অন্য কোনো কাজ করছেন না ওনারা তো একটা সংলাপের। এটা তো আপনাদের অনেক নেতারাও বলেছেন যে ইসি সকালে একরকম কথা বলে বিকেলে আরেক রকম কথা বলে। আমি ইসির পক্ষে বিপক্ষে বলছি না, আমি বলছি ইসি যে সংলাপে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটা কেন সরকারের কাছে পাঠাবেন সেইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আচ্ছা, নির্বাচনকালীন সরকার যখন আসবে তখন এই এই যে আজকে নৈতিক দাবি যেটা তুলে ধরছেন, তিনি যেটা মনে করছেন সেটা তো নির্বাচনকালীন সরকারকে দিয়ে তার বাস্তবায়ন করতে হবে, সেই জন্য তিনি এটা পাঠাবেন, এটা তো অসংলগ্ন কোনো কথা না। আমি বললাম সেটা ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস বিএনপির নেই, নির্বাচন কমিশনের প্রতি নেই, ওনাদের আসলে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন ওনারা আশাই করতে পারেন না। ওনারা যখন যেটা ভাবেন সেটা হলো এই সরকার এই নির্বাচন করবে, এটা ওনারা ভাবতে পারেন না। ওনারা ভাবেন নির্বাচন আবার এইভাবে দরকার কি, ক্ষমতায় আসা তাদের দরকার, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের কোনো গণতান্ত্রিক দল চিন্তাই করেন না। আমরা তো আপনি ঠিকই বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তো সুষ্ঠু সুন্দর একটা অবাধ নির্বাচন চান, তো সেই নির্বাচনকে কার্যকর করতে হলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে তাদের যে দায়িত্ববোধ, তাদের যে কর্তব্যবোধ সেইটাই তারা ফিরে আসতে হবে। তারা সেই জায়গায় নাই বলেই আজকে তারা এই দুর্বল ভাবনায় আছেন। নির্বাচন হবে, দেশের রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে, মাঠে থাকবে, ভোটাররা প্রার্থীকে ভোট দিবে, সেই পরিবেশ করিয়ে দিতে হলে, ফিরিয়ে দিতে হলে বা আনতে হলে সকল দলকেই মাঠে থাকতে হবে, কাজ করতে হবে। এখন নির্বাচন আসবে, আপনি প্রার্থী বাছাই করতে ব্যর্থ হবেন, আপনি মনোনয়ন দিতে ব্যর্থ হবেন, আপনার দলের এই মনোনয়ন দিবে লন্ডন বসে, তখনই এই তারা নিজেরাই এই দুর্বলতার কারণে নির্বাচন থেকে যখন সরে আসে তখন নির্বাচনটা সুষ্ঠু হলো, গণতান্ত্রিক উপায়ে হলো না কী হলো সেইটাকে একটা প্রহসনের রূপ দেওয়ার অপচেষ্টা ব্যতীত বিএনপি আজ পর্যন্ত নতুন কোনো কিছু মানুষের সামনে তুলে ধরতে পারে। জি, সরকারের থাকাকালীন সময় আপনি দেখেছেন, আপনার কাছে আবার আসবো বাবু ভাই, আমি এই কথাটা বলে শেষ করছি যে সরকারের থাকাকালীন সময়ে কিন্তু সর্বক্ষেত্রে ব্যর্থ। আজকে উনি বিদ্যুতের কথা মনে হয়েছে, বিদ্যুতের সেই অবস্থা নাই যে 22 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। ভাই আপনার কাছে আবার আসবো, আমাদের অনেক সময় আছে আজকে, আবার আসবো। অজয়দা, অজয়দা যেটি হচ্ছে যে নির্বাচন কমিশন যেটি বলেছেন যে রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচন করাটা তাদের জন্য সহজ হবে, আমরা তো বলি যে পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। এখন দুই দলের যে দুই বিরতি অবস্থান তাতে সেই সুযোগটা কতটুকু আপনারা দেখছেন, আর আগামী নির্বাচন করা ইসির জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে? রাজনীতি যেমন আর্ট অফ কম্প্রোমাইজ, আবার রাজনীতি হচ্ছে আপার হ্যান্ডের বিষয়, কে আপার হ্যান্ড থাকে আর কি। আচ্ছা,
70 সালে বঙ্গবন্ধু নির্বাচনে জিতেছেন পাকিস্তানে, উনি তো একদম টার্গেট ছিল ওনার, যে ইস্ট পাকিস্তান তখনকার যেহেতু পাকিস্তানের 300 আসনের মধ্যে মেজরিটি, কাজেই উনি 162 আসন উনি জানতেন, এক দুইটা ওটাতেই মেজরিটি হয়ে যায়, ওনার কিন্তু টার্গেট ছিল তাই। পশ্চিম পাকিস্তানে কিন্তু একজনও প্রার্থী দেন নাই। আওয়ামী লীগ কি চাইলে চেষ্টা করলে পশ্চিম পাকিস্তানে কোনো দলের সাথে সমঝোতা করে, কারণ ওনার টার্গেটটাই ছিল বাংলাদেশ প্রতিষ্ঠা, ওইটা টার্গেট ছিল না তার। এবং 71-এ দেখেন পয়লা মার্চ থেকে 25শে মার্চ বিকল্প ক্যান্টনমেন্টের কথা ক্যান্টনমেন্টের লোকেরাও শুনে নেই, এটা আপার হ্যান্ড আর কি। উনি বিকল্প সরকার পরিচালনা করেছেন, এই এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত টিকা খানকে শপথ করায় নাই মানে। এবং এই আপার হ্যান্ডটা তো জনগণ দিয়ে করেছেন, আপার হ্যান্ডটা এমন না যে উনি একটা ওনার মানে কর্মী বাহিনী বা কিছু ক্যাডার বাহিনী বা স্বেচ্ছাসেবক, এটা তো না, জনগণ আপার হ্যান্ড ছিল আর কি। আবার 75-এ জিয়াউর রহমান থেকে একেবারে সেই এরশাদ ইত্যাদি আপার হ্যান্ড, সামরিক বাহিনী আপার হ্যান্ড, যে বিচারপতি সাইম লিখে গেছেন যে আওয়ামী লীগ ছাড়া সব দলের নেতারা যত দল ছিল সবাই ক্যান্টনমেন্টে যাইতো, আর্মির বসদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করতো, লিখছেন লেখা যে কেবল আওয়ামী লীগ যায়নি আর কি। এখন এটা হলো আপার হ্যান্ড। এখন গত ধরেন যদি 96-এ বিএনপি ইলেকশন করে নিয়েছিল, কিন্তু 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, কিন্তু আপার হ্যান্ডে চলে আসলো আওয়ামী লীগ, কাজে ওইটা বাতিল করাইতে পারলো। 2006-এ একই রকম হলো যে আপার হ্যান্ডে চলে আসছিল রাজপথের সংগ্রাম দিয়ে। এখন বিএনপি যদি বলেন তারা যদি এরকম আপার হ্যান্ডে যায়, এছাড়া আওয়ামী লীগ মানে আর্ট অফ কম্প্রোমাইজে যাবে, এটা অন্তত রাজনীতির ইতিহাসে এটা বলে না আর কি। রাজনীতিতে আপার হ্যান্ডে চলে যেতে পারে, কিন্তু মানে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে, সেটা কোন ফর্মে হবে মানে সেটা মানুষ ভায়োলেন্টলি হবে, দেন 69 মুভমেন্টে 69-এর কোনো অভ্যুত্থানে আমরা করছি, ভায়োলেন্ট অনেক সময় ছিল না। আমরা তো আগরতলা মামলা যারা শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী দিছে ওই সব বাড়িঘর পাবলিক জ্বালায় দিছে, আমরাও ছাত্ররা তাদের সঙ্গে ছিলাম। ইউনিভার্সিটি বটতলা থেকে মিছিল নিয়ে 144 দ্বারা ভেঙে বের হব, ঘন্টার পর ঘন্টা টিয়ার গ্যাসের বিরুদ্ধে আমরা মোকাবেলা করছি আর কি। এটা আপার হ্যান্ড কিন্তু অর্জন করতে হয়। এখন যদি আর্ট অফ কম্প্রোমাইজ বললেন, সেটা আওয়ামী লীগ স্বেচ্ছায় করবে এটা কি বিএনপি আশা করে? আবার নজরুল ভাই যেমন বললেন, নজরুল ভাইদেরও তো পাবলিক দরকার আছে। এখন ওনারা যদি ভরসা করে থাকেন যে শেখ হাসিনাই তার ক্যারিশমা দিয়ে বারবার নির্বাচনে জিতে আসবে, ইউনিয়ন পরিষদ মেম্বার থেকে শুরু করে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন, সেটা তো তাদেরও পাবলিকের যাওয়ার ব্যাপার আছে, ভালো কাজ করলে সেটা হইলেই সবসময় পাবলিক পক্ষে থাকে তা না। কাজে এখন বিএনপিকে ওনারা যেমন বলেন যে বিএনপি তো এইসব পারে না, বিএনপি ওইসব পারলে কি রাজপথ কাঁপায়া সরকারকে বাধ্য করলে কি আওয়ামী লীগ খুশি হবে? হবে যে বিএনপি মানে 69-এ যেমন পুরা ঢাকা শহর, আমি নিজেই তার সাক্ষী আর কি, পুরা ঢাকা শহর পাবলিকে মতিঝিলের বস থেকে শুরু করে ডিআইটি আমি নিজে দেখছি, কৃষি ভবনের হাজার হাজার লোক অফিসে, এই খায়ের সাহেবের লোক প্রধান ডিআইটির, তারপরে পিডিবি এখন যেটার অফ দ্য মিলে একটা ছিল আর কি, পানি এবং বিদ্যুৎ মিলে, ওইটার প্রধান ছিল মাদানী, ওরা সহ মাদানী এবং তার গেটের দারোয়ান দুজন একসঙ্গে ছাত্রদের ডাকে রাস্তায় নেমে আসছে। এখন বিএনপি যদি ওইরকম করতে পারে, তাইলে নজরুল ভাই হোক আর সিএসি হোক, দাদা অনেকেই তো বলেন যে বিএনপি 2014 সালের নির্বাচনে অংশ নেয়নি, 18 সালের নির্বাচনে অংশ নিলেও নির্বাচনে যে পরিবেশ ছিল সেটি নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। এই যে 2014-2018 নির্বাচন কি একেবারেই শুদ্ধ হয়েছে? আওয়ামী লীগ আপার হ্যান্ডে ছিল, আপার হ্যান্ডে ছিল, জিয়াউর রহমান দাদা আপনার কাছে আবার আসবো, জিয়াউর রহমান আপার হ্যান্ডে ছিল তখন তার মতো করে নিছে। আচ্ছা, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ সালাউদ্দিন কাদের, চট্টগ্রামের মুরাদপুর থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে বিএনপি নেতার কাছে, বিএনপি নির্বাচনে যেতে চায় না কিন্তু সিসির ডাকে তারা সিসির সংলাপে যেতে চায় না কেন? তারা কি মনে করছে সিসির কাছে গেলে তারা নির্বাচনে হেরে যাবে? আমার বিএনপি নেতার কাছে এই প্রশ্নটা জানার ছিল।
দর্শক আপনার প্রশ্ন হেলাল ভাই নিশ্চয়ই বুঝেছেন, হেলাল ভাই উত্তর দিবেন। হেলাল ভাই, এর সঙ্গে একটি বিষয় যোগ করি যে বিএনপি সরকার বিরোধী ঐক্য গঠনের জন্য সংলাপ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এর মধ্যে 12টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে এবং আরও সংলাপ করবেন, সংলাপ করে আপনারা সরকার বিরোধী আন্দোলনের দিকে যাবেন, সেটির কতদূর? আর এবং দর্শকের প্রশ্নের উত্তর চাই। দর্শককে ধন্যবাদ। বিএনপি নির্বাচনে যে আপনার নির্বাচনের মাধ্যমে এই পর্যন্ত আপনি 79 থেকে এই পর্যন্ত যে কয়বার বিএনপি ক্ষমতায় এসেছে, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে এবং প্রত্যেকবারই আপনার জনগণের উপর ভরসা করে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু আপনারা দেখেছেন 14 সালে এবং 18 সালে দুইটা বাজে নির্বাচনে বিএনপিকে পরাজিত করা হয়েছে। বিশেষ করে 14 সালের নির্বাচনটা আপনি দেখেন, বিএনপি আহ্বান করেছিল সমস্ত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য এবং বিএনপির এই ডাককে জনগণ স্বাগত জানিয়েছিল, বিধায় 154টা সিট আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। সুতরাং জনগণ বিএনপির পক্ষে, বিএনপি নির্বাচনকে ভয় পায় না, বিএনপি ভয় পায় এই কারচুপিকে। আমি দাদার যে কথাটা বললেন আপার হ্যান্ড, এটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এটা ঠিক। দেখেন আপার হ্যান্ডে আপনি থাকবেন কীভাবে? দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা গত পরশু দিন পল্টন থানায় হঠাৎ করে কাকতলীয়ভাবে আমাদের মহাসচিব, আমাদের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ আমাদের অঙ্গ সংগঠনের সমস্ত প্রেসিডেন্টের নামে অন্যায়ভাবে একটি মামলা দিয়ে দিল। সুতরাং এই পুলিশের রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে জনগণ মামলা তার পুলিশ করেনি। আমি তাই বলছি, এই এই ধরনের মামলা কি আমি করতে পারতাম? আমাদের আমাদের নেতা নেত্রীর নামে অল টাইম বাজে কথা বলা হয়, অল টাইম বাজে কথা বলা হয়। আমরা যদি এটার প্রতিত্ব দিতে চাই তখনই আমরা আইসিটি অ্যাক্টে মামলা খাই। এখনের মামলা কিন্তু আইসিটি অ্যাক্টে হয়নি, এমনি মামলা দিয়ে দিছে। তার মানে থানা পুলিশ রাষ্ট্রের সমস্ত শক্তিগুলো আওয়ামী লীগের হাতে অন্যায়ভাবে, অবৈধভাবে, এই জন্য তারা একটা আপার হ্যান্ডে রয়েছে। এই এই যে সরকার রাষ্ট্র শক্তিকে পুঁজি করে, দলীয় শক্তি না কিন্তু, আপনার রাষ্ট্রের সমস্ত অর্গানকে তারা ব্যবহার করছে। আর আপনি যেটা বলছেন যে আমরা অন্য অন্য পার্টির সাথে আমাদের যে সংলাপগুলো হচ্ছে এটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক। বিএনপি অলরেডি ইন এ মুভমেন্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। আমরা এই সরকারের বিরুদ্ধে আজকের থেকে মুভমেন্ট করছি, 2008 সালে করছে, 8 সাল থেকে শুরু হয়েছে। 2009 সালের যে মতলববাদী নির্বাচন, ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন 2009 সালে, আই ওয়াজ দ্য কন্টেস্টেন্ট অফ দ্যাট ইলেকশন ফ্রম ঢাকা সিটি। সুতরাং আমি যেভাবেই বলুক, আমি আমার দৃষ্টি বলবো ইট ওয়াজ দ্য মানে হচ্ছে ওস্টেস্ট ইলেকশন ইন দ্য হিস্ট্রি অফ আপনার বাংলাদেশ ইলেকশন। সেই 2008-09 সাল থেকে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে রয়েছে, আমাদের আন্দোলন চলমান। এখন আপনি বলতে পারছেন যে আপনারা কবে সফল হবেন? এখন আমরা তো জাদুকরও না, গণকও না, আমরা কবে সফল হব? আন্দোলন ইজ গোয়িং অন, আমরা আন্দোলন করছি, আমরা আন্দোলন করছি এবং অন্য অন্য সংগঠনগুলোর সাথে আমাদের যা সংলাপটা হচ্ছে এটা হলো নির্বাচনকে লক্ষ্য রেখে। যে আমরা বলেছি যে সমস্ত দল এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, সেই সমস্ত দলকে নিয়ে আমরা একটি নির্বাচন করব তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনে জয়লাভের পরে আমরা ক্লিয়ার করেছি, জয়লাভের পরে যে সমস্ত দল আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করবে তারা যে কয় সিটি পাক, আমরা একটি জাতীয় সরকার গঠন করবো। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলাম বলে আমরা সব সমন্ত্রণায় তা না, আমরা একটি জাতীয় সরকার গঠন করবো আফটার দ্য ইলেকশন, বুঝছেন? সেই জন্য আমাদের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সংলাপ চলছে, এটা একটা রাজনৈতিক ব্যাকরণ। কিন্তু এটা একটা রাজনৈতিক, হেলাল ভাই যাদের সঙ্গে আলোচনা হচ্ছে, সংলাপ হচ্ছে, তারা তো অনেকেই নাম সর্বস্ব দল, অনেকেই বলেন। আপনি 14 দলের মধ্যে বা মহাজোটের মধ্যে আওয়ামী লীগ ছাড়া আর কোনটা আছে নাম সর্বস্ব দল না? আপনি বলেন, আপনি বলেন বাংলাদেশের রাজনীতি এইটাই রিচুয়ালস, এটাই কনভেনশন, এইটাই নিয়ম, এটা বলে লাভ নেই। পৃথিবীর সমস্ত জোটে ইন্ডিয়া, শুধুমাত্র ইন্ডিয়া, তাও আপনার কংগ্রেস এবং বিজেপি ছাড়া সব তো আঞ্চলিক দল, তাই না? বা বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আমাদের দেশে এগুলো হবে, এইটা নিয়ে কোনো বলার নেই। 14 দলের ভিতরে বা মহাজোটের ভিতরে আওয়ামী লীগ ছাড়া আর কোনো বলার মতো কোনো দল নেই, বুঝছেন? তারপরও আমাদের 20 দলে কিন্তু যে সমস্ত দল তারা কিন্তু থার্ড আর ফোর্থ, মানে আপনি ওইভাবে যদি বিচার করেন সংখ্যাতে আমাদের সাথেই বাংলাদেশের অধিকাংশ জনগণ, যার প্রমাণ 2014 সাল
কোনো রাজনৈতিক দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমি একটা বলছি বাবু ভাইয়ের কথায়, বাবু ভাই বলছে মেগা প্রজেক্ট আমাদের জাল হবে কেন? মেগা প্রজেক্ট করা তাকে অপরাধ না, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করা এবং অপরিকল্পনাহীনভাবে এই সমস্ত প্রজেক্ট করা স্বাভাবিক দেখেন, স্বাভাবিক দেখেন। এই বিদ্যুতের কথায় আপনি দেখেন, 1400-1500 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনি 30,000 মেগাওয়াটের বিদ্যুতের এক প্ল্যান জনগণকে দেখাইছেন, সেই 30,000 মেগাওয়াটের বিদ্যুতের দামও দিচ্ছেন, 54,000 কোটি টাকা বাজার থেকে লোকপাট করে নিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিদ্যুতের নামে, যেন 13-14,000 বিদ্যুৎ হলে আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আপনি অপরিকল্পিতভাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প করেন, এই বিদ্যুৎ দিয়ে কী করবেন আপনি? সেই ব্যবস্থা কি করেছেন? আপনি রূপপুল প্রকল্প মাত্র 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, এই 2,000 মেগাওয়াট কোথায় লাগাবেন? তার জন্য কোনো অবকাঠামো কিছু করেছেন? এই বিদ্যুৎ দিয়ে কী করবেন? এখন এই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এই টাকা শোধ করবেন? এই সমস্ত অপরিকল্পনার বিরুদ্ধে আমরা বলেছি, আমরা মেগা প্রজেক্টের বিরুদ্ধে বলছি না। আপনার আরেকটা কথা বলছেন যে জিয়াউর রহমানের বিচার আমরা নাকি করিনি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, বাংলাদেশ নাম বাংলাদেশি নামক একটি নতুন জাতি সৃষ্টি করেছেন ইতিহাসের বুকে, তার বিচার এদেশের মানুষ এই তার বিচার হয়েছে। আমরা তার মতো একজন মহৎ ব্যক্তির বিচার নিয়ে আমরা রাজনৈতিক এই যে ফায়দা হাসিল করা, রাজনৈতিক খেলা করা, যেমন মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক সময় আপনারা রাজনৈতিক ফায়দা আছে, মুক্তিযুদ্ধ সবার, আমাদের সবার মুক্তি, উই অল আর ফ্রিডম ফাইটার, এবং আমাদের নেতা নিজে হাতে যুদ্ধ করেছেন, একমাত্র বাংলাদেশে একটা দলের প্রতিষ্ঠাতা যিনি নিজে হাতে যুদ্ধ করেছেন, আমরা তার বিচার করেছি। আপনি বলেন আমরা করিনি, আর বিচার হয়নি, আপনি তাহলে আপনি করেন বিচার? আমরা তো স্যাটিসফাইড, আমাদের নেতাকে নিয়ে আপনারা এরকম টম অ্যান্ড জেরি খেলতে চাই না, আমাদের নেতা অনেক 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 উচ্চ আসনে আছেন। আপনারা আরেকটা বলছেন যে এই এই যে সিএসসির ফার্স্ট টেস্ট ছিল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সেটা কি সে পাশ করেছে? সিটি কর্পোরেশন কি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? যে আপনার দুইজন পরাজিত প্রার্থী এই এই মামলা এই এই ইলেকশনের বিরুদ্ধে মামলা করেছে, এবং আমরাও দেখেছি যে সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন নেই, একটা ছোট নির্বাচন একটা এমপিকে তিনি এলাকার থেকে উঠাতে পারেন। হেলাল ভাই, জানেন, হেলাল ভাই আপনার কাছে আবার আসবো, বাবু ভাইয়ের কাছে যাওয়ার আগে একজন দর্শক আমাদের সঙ্গে লাইনে রয়েছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট বলছিলাম কাউখালি ত্রিশপুর থেকে। জি, আমার জনাব নজরুল ইসলাম বাবু সাহেবের কাছে প্রশ্ন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনকে অর্থবহ করে তোলার জন্য বিএনপি কে নির্বাচনে আনার জন্য আপনার দলের এবং আপনার রাজনৈতিক দলের হিসাবে একজন নেতা হিসাবে আপনারা কি ভূমিকা রাখবেন, এবং নির্বাচন কমিশনের উপর কিন্তু সবসময় আমাদের একটা অবিশ্বাস, সেই জায়গায় ফিরিয়ে আনার জন্য আপনার দলের এবং আপনার কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? জি, দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি বাবু ভাই, চমৎকার একটা প্রশ্ন করেছেন তিনি। ওনার প্রশ্নটা উত্তর আমার কাছে এইভাবে আমি উপস্থাপন করতে চাই, রাজনৈতিক দল হিসাবে বিএনপি দীর্ঘদিন এই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছেন, বিএনপির নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এখন এই যে নির্বাচন থেকে বাইরে থাকা, নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজি করা, নির্বাচনের কথা বলে মানুষকে পুড়িয়ে মারা, সিএনজি পুড়িয়ে, স্কুল পুড়িয়ে নির্বাচন যাতে সংগঠিত হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া, সেই সব জায়গা থেকে সরে এসে বিএনপি এখন সেন্সেবল হইতে হবে, তাদের মাথায় ঢুকতে হবে এদেশ আমাদের সকলের, এদেশের প্রতিটি মানুষের ইচ্ছা শক্তি হলো ভালো থাকা, সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক দল হিসাবে দায়িত্ব পালন করা, সেই দায়িত্বটা কি নির্বাচন কমিশন নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান করে নিজ দলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুত থাকা, নির্বাচনী সকল প্রস্তুতি নেওয়া। আর আমার বক্তব্য হলো পরিষ্কার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু নির্বাচন পরিচালনা করবেন না, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন, আর সরকারে তো আওয়ামী লীগ, সরকারে তো সহযোগিতাও লাগবে। আমি বলছি সরকারে নির্বাচন কালীন সরকার হবে একটা, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে শুধু দায়িত্ববোধ থেকে তারা কাজ করবেন, নির্বাচন কমিশন নির্বাচনী সকল ফয়সালা দেবেন। সুতরাং নির্বাচন কমিশনের প্রতি আস্থা সম্মান এবং সার্বিক সহায়তা প্রদানের জন্য বিএনপি প্রস্তুত হওয়া দরকার। আমি মনে করি আমার রাজনৈতিক দল আওয়ামী লীগ
সেই ক্ষেত্রে শতভাগ ভূমিকা রেখে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন এই বাংলাদেশে জনগণের সামনে তুলে ধরবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে সহযোগিতা সেটা আওয়ামী লীগ করতে প্রস্তুত। আপনি দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের রাজনৈতিক দলেরও কিন্তু তিনি প্রধান, তিনি কিন্তু প্রতিদিনই যখনই সুযোগ আসে এই বক্তৃতাটা দিচ্ছেন। উনি কিন্তু কমিটমেন্ট করছেন যে তার রাজনৈতিক দল আওয়ামী লীগ যথাযথভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন আওয়ামী লীগও চায়। সুতরাং সেই ক্ষেত্রে একটি বৃহৎ রাজনৈতিক দল হেলাল ভাইরা দাবি করেন, সেই রাজনৈতিক দলের ভূমিকা নিশ্চয়ই নির্বাচনে রয়েছে। এখন লেভেল ফিল্ড দাবি করবেন নির্বাচন থেকে সরে গেলে কি এটা সম্ভব, আর নির্বাচনে যদি এই জনগণের সমর্থন না থাকে সেটা কি আমি আপনি বা অজয়দা ওনারা করে দিতে পারবেন? অজয়দা একটা চমৎকার কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে মানুষ যা চায় তাই কিন্তু প্রতিফলন ঘটে। আমরা বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু তাই দেখেছি। প্রহসনে নির্বাচন করেছেন না বিএনপি 15 ফেব্রুয়ারি থাকতে পারেননি, আওয়ামী লীগও যদি প্রহসনে নির্বাচন করতেন তাহলে থাকতে পারতেন না। আওয়ামী লীগের নির্বাচনকে প্রহসনের জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন একটি দল, সেই দলটি হলো বিএনপি। এটা বাংলার জনগণ জানেন এবং বুঝেন, বাংলার মানুষ জানেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচন করতে চায়। যদি কোনো দল নির্বাচন থেকে সরে যায় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে, সেই ক্ষেত্রে নির্বাচনে অসংখ্য ভুল ত্রুটি থাকতে পারবে, হয়ে যেতে পারে, এইটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তো এই যাবৎকালের সকল নির্বাচনে ভূমিকা রেখে অংশগ্রহণ করেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যারা পার্লামেন্টে কথা বলছেন এমপি হিসাবে, তারাই তো 2008 সালে এখানে ম্যাক্সিমাম, আমি যেমন 3 বার, আমিও তো তখন তাদের প্রার্থীর সাথে নির্বাচন করেই কিন্তু 52,000 ভোট বেশি পেয়ে জয়লাভ করেছি। তা আমরা তো সেই মানুষগুলি, অযোধ্যাকে বলবো আমি যে আমাদের জনগণ আমাদের সাথে আছে, এইটা আমি প্রমাণ করতে পারবো। কিন্তু বিএনপিকে আমি বলবো হেলাল ভাইকে আপনারা প্রমাণ করুন, আন্দোলন সংগ্রাম দিয়ে বলেন আর আপনাদের নির্বাচনে অংশগ্রহণ দিয়ে বলেন, আপনারা যদি জনগণের সমর্থন নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ভাই যে প্রশ্নটা করেছেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে আবেদন থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ চায় যে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, একটি সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সবাই চাই। যারা এই নির্বাচনকে এই বারবার প্রশ্নবিদ্ধ করতে চায় এটা তাদের একটা রাজনৈতিক খেলা, এই খেলায় বারবার হারতে হারতে একদিন নিঃশেষ হয়ে যাবে। সেই জন্য আমি আবেদন জানাবো হেলাল ভাই এখানে আছেন তার মাধ্যমেই বিএনপিকে, যে আসলে নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। জি, সেই রাস্তা এখন বন্ধ। অজয়দা, নির্বাচন কমিশন বারবার বিএনপির কথাটাই কিন্তু বলছেন যে বিএনপি জন্য দরজা খোলা, বিএনপি নির্বাচনে আসা দরকার, অংশগ্রহণমূলক নির্বাচন করার সাথে। এদিকে বাবু ভাই বলছেন যে আওয়ামী লীগের সাথে আছে জনগণ, হেলাল ভাই বলছেন যে বিএনপির সাথে আছে জনগণ। আসলে জনগণ কার সাথে আছে এটা বোঝার মাপকাঠিই তো সাধারণত নির্বাচন, তাই না? বিএনপি টিকে আছে 40 বছর ধরে, ঝড়ঝাপটা তো কম যায় না, যে রহমান যেভাবে ক্ষমতা দখল করুক। স্বাধীনতার ঘোষণা, এটা হেলাল ভাই বলছেন এটা দলের কথা, কিন্তু স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট লাগে, জনগণের ম্যান্ডেট লাগে, সেই ঘোষণা ম্যান্ডেট একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল, জনগণই সেটা দিয়েছিল এবং তিনি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত যিনি অপেক্ষা করতে পারেন, 25 মার্চ রাতে গ্রেপ্তার এবং সমস্ত দেখেন, মানে পাকিস্তানের বড় জেনারেলের লেখা আমি পড়েছি তাতেও আছে যে আমাদের একটা ভুল হয়েছিল যে শেখ মুজিবকে অ্যারেস্ট করতে গেছি কিন্তু টেলিফোন এক্সচেঞ্জ দখল করতে আমাদের দেরি হয়ে গেছে, তিনি সারা দেশে খবরটা পাঠিয়েছে। আর একটা হলো যে যারা লাখ লাখ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করছে, সারা দুনিয়া মুক্তি দাবি করছে, সেটা তো শেখ মুজিবের জন্য, সেটা তো আর কারোর জন্য না। কাজেই এই জায়গা থেকেও বিএনপিকে রাজনীতিতে যে জায়গাটায় অবস্থান নিতে হবে এইটা নিয়ে কখনো, এটা যদি এমনকি রাষ্ট্র ক্ষমতা 50 বছর এক নাগারেও থাকে তাইলেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা, এইটা বদলাইতে পারবে না। এটা অনেক হিটলার বদলাইতে পারছে, ক্ষমতায় ছিল না, দাপট দৌড়াত্ম দেখে। আমার মনে হয় যে এই জায়গাটা বিএনপির আর একটা জায়গায় অবস্থান পরিবর্তন করা উচিত, সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা বললেন, এটা হচ্ছে যে সমস্ত সুযোগ
আপনি যদি পার্লামেন্টারি রাজনীতিতে থাকতে চান, আর 15 আগস্ট আর একটা ঘটায়া ক্ষমতা দখল করা এই অবস্থানে না থেকে যদি সত্যিই নির্বাচনের ব্যাপারটা থাকেন, হারতেও পারেন জিততেও পারেন ভিন্ন প্রশ্ন, কিন্তু আপনাকে সব সুযোগ কাজে লাগাইতে হবে, সেটা ইলেকশন কমিশনের হোক, আলোচনায় হোক, অন্য কোনো আলোচনায় হোক, সেটা কিন্তু আপনাকে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করা হোক, সব সুযোগগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে। আওয়ামী লীগ একটাই নির্বাচন বর্জন করছিল, সেটা এরশাদ যখন আওয়ামী লীগ বিএনপি মিলে 80-এর দশকে একজোটে প্রেসিডেন্ট নির্বাচন এবং 88-এর পার্লামেন্ট নির্বাচন বর্জন করেছিল। নইলে কিন্তু আওয়ামী লীগ সবসময় নির্বাচনগুলো এবং সিইসির আলোচনায়ও যা কথা আছে বলুক গিয়ে, বিএনপির কিন্তু এই সুযোগগুলো প্রেস ক্লাবে না বলে, আর একটা দেখেন, আমার তো নিজের ধারণা, বাংলাদেশের রাজনীতির পর্যবেক্ষক হিসেবে বলি, বিএনপির যে সংলাপের যে কথাটা বলে সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ছে। আপনি 2-3-4 দলের সঙ্গে আলাপ করছে, এক এক দলের সঙ্গে কিন্তু এক এক মত সামনে ফোকাস হয়ে আসছে। আপনি খেয়াল করে দেখেন এখন গত 2 মাস ধরে কোনো আলোচনা কোনো দলের সঙ্গে হচ্ছে বিএনপির সংলাপ? তারা তো বলছেন ঈদ এবং বন্যার কারণে, কোনো কথা হলো, আরে ওইটা তো আরও বেশি সুযোগ, বন্যার কারণে সিলেটে বন্যা আর কি, ওইটার জন্য তো রাজনৈতিক সংলাপ বন্ধ হয়ে থাকে না, বরং ওখানে কী করা যায় সেটা নিয়েও সংলাপ হইতে পারে। আর এক এক দলের সঙ্গে কিন্তু এক এক রকমের কথা হচ্ছে, কোনো দলের সঙ্গেই কিন্তু সুনির্দিষ্ট কোনো এজেন্ডা, আপনি একটা হেলাল ভাই যেমন বললো, বিএনপি সব নেতারাই বলে যে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত সুসংগঠিত সুসংহত ক্ষমতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, সেই দলকে আপনি হটাইতে হইলে এখন বলেন যে পোস্ট ইলেকশন যারা জিতবে, একটা আসনে জিতলেও আপনি কি 71-এর খুনিদের দল যারা ছিল বা এখনো যারা ওই রাজনীতিকে এখনো ওন করে, এখন ওই রাজনীতি নিয়ে চলে, তাকে মন্ত্রী করবেন? এটা তো আপনাকে ক্লিয়ার স্পষ্ট করতে হবে যে যারা বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার করলে গায়ে টোকা দিয়ে দেখুক দেখাই দেব, তাদের তো বিচার করছে, তাদের যারা অনুসারী তাদেরকে কি আপনি মন্ত্রী করবেন? আবার জাতীয় পতাকা তুলে দিবেন এই নিজামি এদের মতো? সেইটা কি আপনার করা উচিত হবে? এই বাংলাদেশটা তো হচ্ছে জিয়াউর রহমান এক কলমের খোঁচায়। হেলাল ভাই যেমন বললেন যে যা কিছু পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত, অবশ্যই সব কিছু পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত বড় প্রজেক্ট নিয়ে, কিন্তু যমুনা সেতু নিয়ে যখন বিএনপির আমলে এই সেতুটার প্রকল্প পাশ হয়েছে, বাস্তবায়ন বেশিরভাগ হয়েছে আওয়ামী লীগের আমল, 1996-এ 24 মাস আওয়ামী লীগ পেয়েছে, বিএনপি 20 মাস পেয়েছে, ওইটা নিয়ে কি আলোচনা হয়েছিল? এগুলো বড় প্রজেক্ট নিয়ে অবশ্যই আলোচনা হওয়া উচিত, পার্লামেন্টের চুলচেরা বিশ্লেষণ হওয়া উচিত, নাগরিক ফোরামে আলোচনা হওয়া উচিত, কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে যখন ধর্মনিরপেক্ষতা বাদ দিচ্ছে তখন কি জিয়াউর রহমান পার্লামেন্টে আলোচনা করছিল? নিজে সামরিক শাসক হিসাবে তার কিন্তু একজন প্রেসিডেন্টও তখন রাষ্ট্র ক্ষমতায় যখন অস্ট্রেলিয়া ইলেকশন করা হয়েছিল, সামরিক শাসক হিসাবে সায়েমি লিখে গেছে অস্ত্র ধরে আমাকে এনে বলল যে পদত্যাগ করেন। কাজে এগুলো তো পর্যালোচনা, আপনি গণতন্ত্রের রাজনীতি করবেন, আওয়ামী লীগেরকে যেমন আপনি অভিযুক্ত করেন যে 14 বা 18 সালের নির্বাচনে ফাঁকফোকর আছে, তাই না? ওইটা পরিশীলিত হওয়া দরকার। অবশ্যই আওয়ামী লীগকে ভাবতে হবে কুমিল্লার নির্বাচনে নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে ধরে নিয়েও তো বলতে হবে যে বিএনপির প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দুজনে মিলে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পাইছে, কাজেই এটা তো একটা তাদের জন্য বড় ধরনের শিক্ষা কিন্তু কুমিল্লার নির্বাচন রেখে গেছে। জি, এই জায়গাগুলো আমাদের দেশে। জি, হেলাল ভাই দাদা বেশ কিছু কথা বলেছেন, বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমার বক্তব্য হলো, প্রথমে দাদার কথায় উত্তর দিই, বাবু ভাই তো আমি পলিটিক্যাল কথা বলছি, প্রথমে হলো যে এদেশে রাজাকারদের পুনর্বাসন করেছে আওয়ামী লীগ 1996-এ ক্ষমতায় এসে যখন জামালপুরের ওই মন্ত্রী মহোদয়কে ধর্মমন্ত্রী করেছিল, অর্থাৎ রাজাকারদের গাড়িতে প্রথম ফ্ল্যাগ দিছে আওয়ামী লীগ। এই সমস্ত কথা বলে মানুষ দেশের জনগণ জানে, আপনারা পত্রপত্রিকা ঘাটলে দেখবেন বিএনপি এই সমস্ত রাজাকারদের সাথে যতবার আন্দোলন, প্রথম আন্দোলন শুরু করে আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে 1996 সালে এই রাজাকাররা এবং তারা এক হয়েছিল, বুঝছেন? এটা হলো একটা দিক। আর একটা দেখেন, দাদা বলতেছেন যে ধর্মনিরপেক্ষতা কথাটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কি পার্লামেন্টের সাথে আলোচনা করে আনছিল? আমার বক্তব্য, ধর্মনিরপেক্ষতা কথাটা 72 সালের সংবিধানে আপনারা কি স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল? আপনারা কি কার সাথে আলোচনা করে আনছিলেন?
ধর্মনিরপেক্ষ কথাটা আপনারা কার সাথে আলোচনা করে আনছিলেন? এটা কি নো স্বাধীনতার ঘোষণাপত্র দিটা সাম্য মানবতা এবং মানবিক মর্যাদা এই তো আমাদের তিন সংবিধানই হবে না না এটা তো আপনারা কোন কোন সংবিধান কোন কোন সংবিধান সংসদে পাস করেছেন 16 ডিসেম্বর যে সংবিধান চালু হয়েছে 72 এর সংবিধান আপনি লিখছেন যে চারদিন আমি বলি দাদা আপনি আপনার বলার সময় আমি একটু বলি আপনারা বলছেন ধর্মনিরপেক্ষতা জাতীয়তা গণতন্ত্র এটা বলছেন কিন্তু এটা আপনি সংবিধানে লিখছেন কিন্তু পার্লামেন্টে তো পাস করেননি এখন এখন বলেন স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেখানে কি ধর্মনিরপেক্ষতা জাতীয়তার কথা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে না সাম্য মানবিকতা মানবিক মর্যাদা এইগুলোই ছিল সুতরাং আপনারা এই ওয়ার্ডটা যেমন ইম্পোর্ট করেছেন যেভাবে বাইরের থেকে আপনারা এই সেকুলার এই যে ধারণাটা ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আনছেন সেভাবে এখানে এখান থেকে বাংলাদেশের ফিলোসফিতে এক্সপান্ড হয়ে গেছে যেহেতু এদেশের 99% লোক ধর্মে বিশ্বাস করে সামান্য গুটি কয়েক লোক যারা আর কি ধর্মকে মানে নাস্তিক প্রকৃতি আমি সরি টু সে আর বাংলাদেশের 99.99% লোক কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে হয় হিন্দু ধর্মে নাই মুসলিম ধর্মে নাই খ্রিস্টান ধর্মে নাই বৌদ্ধ ধর্মে সুতরাং এই ধর্মনিরপেক্ষতা কথাটা তখন আমি স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল না এটা হলো দুই নম্বর তিন নম্বর বক্তব্য হলো যে 69 গণ অভ্যুত্থানের কথা দাদা বারবার বলছেন 69 গণ অভ্যুত্থান সূচনা কিন্তু বাংলাদেশ থেকে হয়নি যারা 69 দাদা ছাত্র রাজনীতি নিয়ে রিসার্চ করেন তাদের সাথে আমার আগে কথা হয়েছে দাদা নিজেই জানেন যে 69 গণ অভ্যুত্থান পাকিস্তান থেকে শুরু হয়েছিল পাকিস্তানের ছাত্ররা প্রথম সেই আন্দোলনে ঢেউ বাংলাদেশে এসেছিলেন ছাত্ররা 11 দফা এবং 11 দফার সাথে 6 দফা যে সাংঘর্ষিক একটা রূপ ছিল এটা আমরা মহিউদ্দিন সাহেবের বইতে এবং আধুনিক এখন যে বইতে আমরা দেখছি বুঝছেন সুতরাং 69 গণ অভ্যুত্থানে 69 গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল সেইটা দাদার আরেকটা হলো যে 70 সালের নির্বাচন কি আপনার স্বাধীনতার নির্বাচন ছিল আপনি বলেন আপনি বলেন 70 সালের নির্বাচনে যদি আমাদেরকে ক্ষমতা দিত কি হইতো অনেক বক্তব্য অর্থাৎ এইভাবে ঢালাওভাবে কথা বলে গেলে হবে না আমরা সবাই দাদা রিসার্চ করে এগুলো দাদারা লেখে আমরাও পড়ি আমরাও এগুলো দেখি সুতরাং এই দেশে আপনার এই যে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করার যে আদি পাপ এটা আমি বারবার বলছি এই আদি পাপ আওয়ামী লীগ প্রথম করে জি হ্যাঁ বাবু ভাই দেখেন আমি প্রথমেই বলবো যে একদম তথ্য নির্ভর হওয়া উচিত আলোচনায় কারণ হেলাল ভাই যেটা বলছেন যে জামালপুরের ওই একজনকে আওয়ামী লীগ পুনর্বাসিত করেছে রাজাকার ওনার এইটাকে আমি চ্যালেঞ্জ করে বলি মাওলানা নুরুল ইসলাম সাহেব উনি তৃণমূলের গ্রামের উঠে আসা একজন মানুষ উনি এই উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরবর্তীতে সালাম তালুকদারের মতো একজন বিএনপি মহাসচিবকে পরাজিত করে তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন তিনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি কোনো রাজাকার নন তিনি কোনো রাজাকারের বংশধর নন যারা মানে এই প্রশ্নের উত্তরটা আমাকে চ্যালেঞ্জ হিসাবে নেবে আমি প্রস্তুত আছি আরেকটা কথা আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করবেন এটা কিন্তু হেলাল ভাইও বিশ্বাস করেন না কিন্তু এই যে বলার জন্য ওনারা বলেন দলবাজি করেন এইটাই আমাদের একটা সমস্যা এখানে অজয় দা যে কথা বলেছেন এটা তো ইতিহাস এটা তো বাস্তবতা এবং সত্যের এই প্রতিষ্ঠিত একটা পুনরাবৃত্তি অন্য কিছু না তো এটাকে উনি যদি 71-এর হিস্ট্রি টেনে আসতে চান আর ওই পাকিস্তানের সাথে আমাদের নির্বাচনের কথায় ফলাফলের উপর নির্ভর করবে তাইলে কী হইতো এটা যদি চিন্তা করতেন তাহলে দেশটাও স্বাধীন হতো না বাংলাদেশের 7 কোটি একবারই বলেছেন দাদা বলেছেন 7 কোটি বাঙালিকে এক মত এক জায়গায় ঐক্যমতে নিতে পেরেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সুতরাং সেই ক্ষেত্রে জাতির পিতা নিয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে এগুলি এখন আমরা যারা বলতে চাই আমাদেরকে মানুষ তাহলে হেয় প্রতিপন্ন করবে এই কথার মধ্যে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং হাইকোর্ট এই ব্যাপারে কিন্তু আমাদেরকে একদম পুরা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এই বরঞ্চ জিয়াউর রহমানের শাসনকাল এরশাদের শাসনকাল অবৈধ এটাও ঘোষণা দেওয়া হয়েছে আর সংবিধানের কথা আপনি বলেন সংবিধান যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে জাতির পিতা আর যারা জাতির পিতাকে নিয়ে এই নানান কথা বলতে চেষ্টা করেছেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন আপনারা দেখেন আজকে রাজাকার আলবদ্রদের বিচারও হয়েছে স্বাধীনতা বিরোধীদেরও বিচার কার্য সম্পন্ন হয়েছে আবার হচ্ছে এইটা কেন সম্ভব হয়েছে বাংলাদেশের জনগণের সমর্থন এবং চাহিদা প্রত্যাশা এটা ছিল বলেই সম্ভব হয়েছে জাতির পিতার কন্যা
শুধু শুধু এটা শেষ করতে হবে উপস্থাপন করতে সক্ষম হননি এটা আপনারা কেউ বাধা দিতে পারেন নাই কারণ পারেন না এই কারণে লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ যেখানে জনতার শাসন সেখানে শেখ হাসিনার শাসন সুতরাং আপনারা নির্বাচন বলেন প্রহসন বলেন যা পরিকল্পনা করেন সবই আমি বলবো জনগণের দিক বিবেচনা করে আগামী বাংলাদেশ পিছিয়ে থাকার বাংলাদেশ নয় দশ বছরে শেখ হাসিনা যতদূর এগিয়ে নিয়েছেন তার চেয়েও দ্রুত কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই বাংলাদেশ এদেশের মানুষ কামনা করছে জি ওই মানুষের কথা চিন্তা করি মেগা প্রকল্প আমাদের হাতে মেগা প্রকল্প গোপনে নয় কোনো অযৌক্তিক কারণে নয় এবং এখানে দুর্নীতির জন্য নয় মেগা প্রকল্প বাংলাদেশের দরকার ছিল বলেই আজকে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে জি ধন্যবাদ দাদা 30 মিনিট 30 সেকেন্ড সময় আছে 30 সেকেন্ড সময় আছে আমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে শেষ কথা যদি কিছু বলেন না আমরা এসির সংলাপ এটা আমার মনে হয় যে আরো এসির দিক থেকে উত্তর নিয়ে গভর্নমেন্টের দিক থেকে উদ্যোগ হওয়া উচিত সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার ব্যাপারে আওয়ামী লীগ নিজে নিজের ভেতরটা জানে যে 14 সাল 18 সাল নির্বাচন এটা মানে তার চেয়ে এখন যে অনেকগুলো সংকট কিন্তু এই সংকট আওয়ামী লীগ সৃষ্টি করছে তা না অর্থনীতিতে বা সামাজিক ক্ষেত্রে এটা আন্তর্জাতিকভাবে এবং যে অপরাধীর এটার জন্য তো অপরাধী যুক্তরাষ্ট্র এটার জন্য তো অপরাধী ইউরোপের অনেক দেশ এটার জন্য তো অপরাধী বিশ্বব্যাংক কিংবা রাশিয়া বহুলাংশে তারা বাংলাদেশের উপরে যে সংকট চাপায় দিছে এটা সমাধানের জন্য আমাদের নির্বাচনের ব্যাপারেও যেমন সবাই মিলে সংলাপ করা উচিত আলোচনা করা উচিত এই এজেন্ডাগুলো কারণ মানুষ তো কষ্ট পাচ্ছে বিদ্যুৎ কে দেয় সেটা এক জিনিস আর বিদ্যুতের অভাবে এই তীব্র গরমে আমি কষ্ট পাচ্ছি সেটা তো আপনি কোনোভাবেই দূর করতে পারবেন না এটা কী করে কমিয়ে আনা যায় এইসব বিষয়ে নিজেদের মধ্যে পার্লামেন্টে আরও ভালো বিএনপির একজন থাকলে বঙ্গবন্ধু যেমন বলছিলেন একজনও যদি হয় ন্যায্য কথা বলে এটা আওয়ামী লীগের বা সরকারের উভয়েরই উচিত সামাজিক শক্তি রাজনৈতিক শক্তি সবার সঙ্গে কথা বলা জি হেলাল ভাই আমার বক্তব্য হলো যে সরকারেরই উচিত যদিও এই সরকার আমাদের কাছে বলে সরকারেরই উচিত সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনে আনা এটা হলো রাজনীতির পলিটিক্যাল গ্রামারে এটাই বলে এবং বাবুভাইকে ধন্যবাদ তিনি বলেছেন যে নির্বাচনকালীন সরকার হবে আমার বাবুভাইয়ের কাছে প্রশ্ন নির্বাচনকালীন সরকারের যে রূপরেখা বিএনপি দিয়েছে আপনি কি তাদের সাথে একমত কিনা আমরা চাই যে নির্বাচনকালীন সরকার বিএনপি যে রূপরেখা দিয়েছে যে বর্তমান আওয়ামী লীগ নেত্রীকে ছাড়া সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামীকাল রাত 10টায় আবার দেখা হবে দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি